হ্যালো দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম, আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক থেকে আপনার যে ফেসবুকে যে নাম্বারটা দিয়ে আপনি আপনার ফেসবুক ওপেন করেছেন সেই নাম্বারটা কিভাবে আপনি হাইড করে রাখবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। সো প্রথমে আপনি আপনার যে মোবাইল ফোনের যে ফেসবুক অ্যাপটি আছে সেই অ্যাপটিতে ক্লিক করবেন। অবশ্যই ফেসবুক অ্যাপটি আপনি আপনার গুগল প্লে স্টোরে যে আপডেট করে নেবেন। তারপরে আপনি আপনার যে এখানে উপরে যে থ্রি ডট লাইন মেনু আছে সেখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইলে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে লেখা আছে এডিট পাবলিক ডিটেলস, সো এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর স্ক্রল করবেন, সো এখানে লেখা আছে দেখেন এডিট ইওর অ্যাবাউট ইনফো, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইনফোটা চলে আসবে। দেন এখানে আপনার যে নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার সেটা শো করবে। সো আপনি এটা কিভাবে আপনি হাইড করে রাখবেন, এটা হাইড করার জন্য আপনি এখানে যে এডিট অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। দেন এডিট অপশনে ক্লিক করলেই আপনার এই নাম্বারটা শো করবে এখানে। সো এখানে নাম্বারে আপনি এইখানে যে একটা তালার মতন যে আইকন আছে সেই আইকনে ক্লিক করবেন। এখানে লেখা আছে পাবলিক, আপনি চাইলে এটা পাবলিক করে রাখতে পারেন। সো ফ্রেন্ড, আপনি যদি ফ্রেন্ড দেন তাহলে ফ্রেন্ডে দেখতে পারেন। আর অনলি মেয়ে দিলে আপনার সবার কাছ থেকে এটা হাইড হয়ে যাবে। দেন অনলি মেয়ে দিয়ে এখানে যে সেভ অপশন আছে সেই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে সবার কাছ থেকে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি হাইড হয়ে যাবে। সো এইভাবে করে আপনি আপনার যে নাম্বারটা ফোন নাম্বারটা ফেসবুক থেকে হাইড করে রাখতে পারেন যাতে কোনো ধরনের ফ্রেন্ডস কেউ সেটা দেখতে পারবে না। সো এই ছিল আজকের মতন ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।